হ্যালো বন্ধুরা, আপনারা দেখলেন আমি কীভাবে আমার ফেসবুক প্রোফাইল ভিআইপি ডিজাইন করেছি। এরকমভাবে যদি আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল যদি ভিআইপি ডিজাইন করতে চান, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ আমি আপনাদের এই ভিডিওটা একদম সহজভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিজের লাল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আপনাদের সাথে আছি আমি অশেষ। তো আপনারা দেখছেন আলট্রা কুইক ইউটিউব চ্যানেল। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, সবার প্রথমে তো আমাদের একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করার জন্য আমরা জাস্ট প্রথমে গুগল প্লে স্টোরে ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনারা সার্চ করবেন প্রোফাইল পিকচার। তো জাস্ট আমি এখানে প্রোফাইল পিকচারে লিখে সার্চ করলাম। তো সার্চ করার পরে প্রথমে যে অ্যাপ্লিকেশানটা আসবে, তো এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করবে। তো এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যেহেতু আমার ডাউনলোড করা সেজন্য ওপেন হচ্ছে, তো আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেছে, অন হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাবেন এখানে কিন্তু অনেক ভেরিফিকেশান ব্যাচ পাবেন এবং অনেক আপনার প্রোফাইল ফটো লাগানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড পাবেন, ফ্রেম বলা হয়, ঠিক আছে? তো বন্ধুরা এই ফ্রেমের ভিতরে আপনার ছবি রাখলে খুব সুন্দর লাগবে, ঠিক আছে? তো বন্ধুরা এই প্রোফাইল পিকচারটা এই ফ্রেমের ভিতরে রাখতে হবে। তো জাস্ট আমি এখান থেকে একটা ভালো দেখে একটা ফ্রেম এখান থেকে চুজ করে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা এবার আমাদের ছবিটা এই ফ্রেমের সাথে যুক্ত করতে হবে। তো জাস্ট আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে একটা ছবি এখান থেকে আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছবিটা এরকমভাবে ভালোভাবে আপনারা ঠিক নিয়ে নেবে, সেভ করে দেবেন, ঠিক আছে? সেভ করে নিলে এই ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো একটা অ্যাডশো করছে, আপনারা এখান থেকে একটা আউট করে দেবেন, ব্যাগে চলে আসবেন। আসার পরে বন্ধুরা এবার জাস্ট আপনার ফেসবুকে অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমার কিন্তু প্রোফাইল পিকচার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন। তো জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সিলেক্ট প্রোফাইল পিকচার, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে ছবিটা ওখান থেকে নিয়েছিলেন, তো সেই ছবিটা এখান থেকে সেট করে দেবেন। তো আমি সেট করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা আমাদের প্রোফাইল পিকচার সেট করা হয়ে গেল। তো এবার জাস্ট আমাদের বায়ো এবং অ্যাড কভার ফটো সেট করতে হবে। তো বন্ধুরা এবার আপনারা কী করবেন, এবার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ডিসক্রিপশন নিচের দিকে আসবেন। আসার পরে বন্ধুরা এখানে দেখতে পাবেন আপনারা ফেসবুক কভার ফটো ডাউনলোড। তো জাস্ট আপনারা এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো এই লিঙ্কে আপনারা ক্লিক করলে জাস্ট কীভাবে আমি দেখাচ্ছি, তো জাস্ট আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে থেকে আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন। তো যে ওয়েবসাইট থেকে আপনারা অনেক কভার ফটো পেয়ে যাবেন, খুব সুন্দর সুন্দর কভার ফটো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম কীরকম সুন্দর সুন্দর কভার ফটো পাচ্ছেন। তো বন্ধুরা এই কভার ফটোগুলো আমরা ডাউনলোড করতে হবে। তো আপনারা পছন্দ মতো এখানে ডাউনলোড করার জন্য জাস্ট এখানে আমরা লং প্রেস করবেন। লং প্রেস করার পরে দেখতে পাবেন এখানে আপনারা ডাউনলোড ইমেজ অপশন পেয়ে যাবেন একটা। তো এখানে ক্লিক করার পরে এখানে ডাউনলোড ক্লিক করবেন। তো দেখতে পাবেন আপনার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা ডাউনলোড করার পরে জাস্ট এবার আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ব্যাগে এসে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাবেন অ্যাড কভার ফটো, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপলোড ফটো, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আপলোড ফটোতে ক্লিক করার পরে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো যে কভার ফটোটা ওখান থেকে ডাউনলোড করলেন, তো ওটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো সিলেক্ট করার পরে এবার জাস্ট এখান থেকে সেভ করে দেবেন। তো জাস্ট আমি সেভ করে দিলাম, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এবার আপনাদের কী করতে হবে, এবার আপনাদের বায়ো সেট করতে হবে। তো বায়ো সেট কীভাবে করবেন, তো বায়ো প্রথমে তো আমাদের বায়োটা এখান থেকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ডাউনলোড করতে হবে, কপি করতে হবে। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন ফেসবুক বায়ো কপি। তো এখানে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে? তো এই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে কিন্তু অনেক বায়ো পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে অনেক বায়ো আছে, তো অনেক হাজার হাজার বায়ো আছে। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি এখান থেকে বায়ো এখান থেকে কপি করবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা বায়ো, আমার পছন্দ মতো এখান থেকে একটা বায়ো নিয়ে নেব। তো বন্ধুরা জাস্ট দেখতে পাচ্ছেন এই বায়োটা আমি এখান থেকে আপনারা কপি করবেন, ঠিক আছে? তো এখান থেকে কপি করে নিয়ে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে এই বায়োটা কপি করলাম, ঠিক আছে? তো কপি অপশানে ক্লিক করবেন। তো কপি অপশানে ক্লিক করার পরে কিন্তু আমাদের বায়োটা কপি হয়ে গেছে। তো বন্ধুরা এবার আপনারা জাস্ট ব্যাগে এসে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করবেন। তো ওপেন করার পরে বন্ধুরা এবার আপনারা কী করবেন, এবার আপনারা এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে বায়ো, তো জাস্ট অ্যাড বায়ো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট ওই কপিটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? বায়ো জায়গায় পেস্ট করে সেভ অপশানে ক্লিক করে দেবেন। দেখতে পাবেন আপনাদের এখানে বায়ো কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? এখানে বায়ো সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এবার জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু এরকম দেখাবে, ঠিক আছে? তো বন্ধুরা এরকমভাবে আপনারা। তো
তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিও একটা লাইক দেবেন। তো আমি প্রায় সময় এরকমই ধরনের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকি। যদি আপনারা এখনই যদি কীভাবে হোয়াটসঅ্যাপে কীভাবে ফেসবুকে ভিআইপি ডিজাইন করতে এটা যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো। ঠিক আছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই।